কুন্ডুর নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন আমাদের একটা দেশের সঙ্গে একটা দেশের এবং একটা জাতির সঙ্গে একটা জাতির মানুষের সঙ্গে মানুষের যে বিভেদ সৃষ্টি করা হয় তার বিরুদ্ধে কিন্তু লড়াই করেছেন আমাদের রেশম সুলতান তো সেই জায়গাটাতে আমরা আবার তার সৃজনশীল কাজের সঙ্গে একমত হয়ে একাত্মতা ঘোষণা করে বলতে চাই যে বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বে একটি অন্যতম শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ ভাষার অধিকারী আমরা শ্রেষ্ঠ সংস্কৃতির যে উত্তরাধিকার সেটি আমাদের রয়েছে এস এম সুলতান আমাদেরকে সেইখানে অনেকের মতো অনেক সাহস দেয় অনেক শক্তি দেয় এবং সেটি নিয়ে যদি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হতে পারি এবং সেই ঐক্যবদ্ধ হওয়া এবং বিশ্বে একটি মর্যাদাশীল জাতি এবং রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার যে সংগ্রাম করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটি শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কাছে প্রধান শক্তিটা ছিল আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ থেকে এস এম সুলতান পর্যন্ত যারা এই বিষয়ে শিল্প সৃষ্টি করে গেছেন শিল্প আন্দোলন করে গেছেন তো সেই ধারায় আমরাও যেন একটা জাতিকে এই বাংলাদেশকে যে বলিষ্ঠ জাতি দেশ হিসাবে বিশ্বময় ছড়িয়ে দিতে পারি সেই অনুপ্রেরণাটা আমরা এস এম সুলতানের কাছে পাই তার স্মৃতির প্রতি আবারও আমি শ্রদ্ধা জানাই নড়াইলের সম্মানিত সভাপতি মলয় কুমার কুণ্ডুর নেতৃত্বে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের অনুরোধ করছি তাহলে সকলের আগে মহাপরিচালক মহোদয় কর্মকর্তাগণ এসে উপস্থিত হয়েছে যারা ফটোশুট করবেন দয়া করে টুকুরা লিয়াকতলী ডাকির নেতৃত্বে সর্বাগ্রে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে প্রত্যেকের আয়াতের মধ্যে বরকত দিয়ে দেশের জন্য কাজ করতে পারে ওনাকে